পল্লী অবকাঠামো উন্নয়নের জন্য খুলনার ডুমুরিয়া তেরোখাদা কয়রা ও দাকোপে উপজেলায় দশটি আরসিসি গার্ডের ব্রিজ নির্মাণের উদ্যোগ নিয়েছিল এলজিডি এ সময় শেষ হলেও সেসব এখনও তৈরিই হয়নি এমনকি দুটি সেতুর নির্মাণ শুরুই হয়নি এস এম মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট মরিচাপড়া রড বিচ্ছিন্ন গাইডওয়াল আর এলোমেলো অবকাঠামোয় বলে দেয় কতটা অযত্ন আর অবহেলায় তৈরি হচ্ছে খুলনার ডুমুরিয়ার তালতলা নদীতে আশি মিটার দীর্ঘ এই সেতু স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিডির অধীনে দুই সালে শুরু হওয়া এই সেতু শেষ হওয়ার কথা ছিল দুই সালের আঠারোই ফেব্রুয়ারি কিন্তু কাজ শেষ তো দূরের কথা সর্বশেষ কবে ঠিকাদার এলাকাতে কাজ করেছে তাও ভুলে গিয়েছেন স্থানীয়রা এতে ভোগান্তির শেষ নেই ডুমুরিয়া উপজেলার আটলিয়া ও শোভনা ইউনিয়নের হাজারো মানুষের আমাদের এখানে প্রায় দশ বারোটি এইভাবে এই ব্রিজ হচ্ছে এল জিডির ব্রিজ কিন্তু তিন চার বছর ধরে লেন্দি প্রসেসের কাজ হচ্ছে যে কারণে জন দুর্ভোগ খুব মানে বড় ধরো আকার ধারণ করেছে এ জায়গায় প্রচুর মাছ এবং সবজি হয় হ্যাঁ তাই এই বৃষ্টির জন্য আমাদের খুবই সমস্যা আছে আমাদের একটা রুগী নিয়ে যাওয়ার খুবই ঝামেলা আছে আমাদের এখানে ব্রিজটা অত্যন্ত জরুরি দেখা যাচ্ছে আমাদের এখানে একটা স্কুল আছে ছেলেরা এই পাড়ার ছেলেরাও আসে এখানে পড়াশোনা করতে এই নদী পারাপাড়া একটা ঝামেলা অতিরিক্ত এই ব্রিজটা করতে নদী বান্দা ভড়ি সব আটকা পড়ে গেছে পানি শুনি সরার কোনো লাইন নেই সব বিল খাল সব তলাই মানে ফসল পাতি কিছু আসছে না না আলি বাড়ি হাতনি করেও জল উঠে যাচ্ছে পানি উঠে যাচ্ছে এলজিডির পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় জেলার চার উপজেলায় এমন দশটি সেতু তৈরি হওয়ার কথা মূল ঠিকাদারের কাছ থেকে কয়েকবার হাত বদল হওয়ার কারণে কাজ এগুতে পারেনি বলছে খোদ ঠিকাদারের প্রতিনিধিরা এটা আসলে যারা কন্ট্রাক্টর ছিল সবক্টার কি কারণে ফালাই থেকে তা আমরা জানি না নতুনভাবে আমরা নতুন এই দুই তিন দিন হয়েছে কাজে আসছি কাজ হাত বদলের ঘটনা জানা থাকলেও সময় মতো কাজ শেষ করতে ব্যর্থ হওয়া ঠিকাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আগ্রহী নয় এলজিডি নির্দিষ্ট সময় মাঝখানে পদে সমস্যা ছিল এই কাজ পরবর্তীতে ঠিকাদার আপনি কিছু পঁয়ত্রিশ কোটি টাকা ব্যয়ে দশটি সেতু নির্মাণ প্রকল্পের মেয়াদ শেষ হলেও কয়রা ও তেরো খাদার দুটি সেতুর কাজ এখনো শুরুই হয়নি মোস্তফা জামাল মাছরাঙা সংবাদ খুলনা